আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি নুসা সুজানা। সারা দেশে আগামীকাল দ্বিতীয় ধাপে 60টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ ধাপের 60টি পৌরসভার মধ্যে 28টিতে ইভিএমে ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়েছে। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকবে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স। পৌর নির্বাচনের খবর জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হায়দার। তানভীর, নির্বাচনের আগে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। জি সুজানা, আপনি জানেন যে কিশোরগঞ্জ 150 বছরের পুরনো পৌরসভা হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভা। কিশোরগঞ্জ পৌরসভা হচ্ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভা। এই পৌরসভা ইতিমধ্যে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নৌকা প্রতীকে মেয়র প্রার্থী হচ্ছে মাহমুদ পারভেজ, ধানেশিস প্রতীকে মেয়র প্রার্থী হচ্ছে ইসরাইল মিয়া এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী হচ্ছে নজরুল ইসলাম এবং এনডিপির মেয়র প্রার্থী হচ্ছে স্বপন মিয়া। এই 4 জন প্রার্থী ইতিমধ্যেই প্রচার প্রচারণা সমাপ্ত করেছে গতকাল, আপনি জানেন। এখন এই নির্বাচনী যে দ্বিতীয় ধাপ, এখন নির্বাচনে যে সরঞ্জাম প্রেরণ, আমি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে এখন কথা হয়েছে। উনি আমাকে নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম উনি আমাকে জানিয়েছেন যে আগামীকাল 16 জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তার যে বিষয়টি, এখানে 8টি কেন্দ্রের মধ্যে এখানে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 5 প্লাটুন বিজিবি এবং 5টি র্যাবের নির্বাহী টিম, র্যাবের ভ্রাম্যমাণ টিম সহ বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী কিন্তু এই নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এবং উনার সাথে আজকে কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি আমাকে জানিয়েছেন যে জুম্মার নামাজের পর দুপুর 2টার পর থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী তারা প্রেরণ শুরু করবেন, নির্বাচনী সামগ্রী প্রেরণের কাজ শুরু করবেন। এবং নির্বাচনে যে সর্বশেষ প্রস্তুতি এটা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন এবং তিনি ভোটারদেরকে বলেছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসবেন এবং প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করে কিন্তু ভোট কেন্দ্রে ভোটের জন্য আসতে হবে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার সর্বশেষ তথ্য। সুজানা তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ কিশোরগঞ্জ থেকে জানাছিলেন তানভীর হায়দার। রাজধানী সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজে বড় ফাটল দেখা দেয় এবং একপাশ দেবে যাওয়ায় এখনও একটি লেনে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এতে চরম দুর্ভোগে পড়েন তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বয়স্ক ও অসুস্থরা। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খান জানিয়েছেন, ব্রিজটি দ্রুত মেরামত করা হবে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। সালেহপুর মহাসড়কের 2 লেনে 2টি ব্রিজের একটি তৈরি হয়েছে 1950 সালে, অন্যটি 1987 সালে। 1950 সালে তৈরি ব্রিজটির নিচের 4টি বিমে বুধবার রাতে বড় ফাটল দেখা দিয়েছে। সেই সঙ্গে ব্রিজের একপাশে অনেকখানি বসে গেছে। সাত রাস্তা থেকে উত্তরা পর্যন্ত চালু হয়েছে 6টি ইউটার্ন। এর ফলে কোনো কোনো স্থানে স্বস্তি মিললেও কিছু এলাকায় কমেনি যানজটের দুর্ভোগ। বনানী থেকে তেজগাঁও এলাকায় ইউটার্নের পাশাপাশি আগের বাঁকগুলো খোলা থাকায় প্রায় লেগে থাকে গাড়ির জট। এসব এলাকার রাস্তা কিছুটা সরু হওয়ায় যানজট হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে যানজট থাকবে না বলে দাবি ডিএনসিসির। শরৎ খানের রিপোর্টে বিস্তারিত। বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা, কোনো ধরনের ট্রাফিক সিগন্যালের অপেক্ষা ছাড়াই ইউটার্ন নিচ্ছে গাড়িগুলো।
তেজগাঁও সাত রাস্তা হতে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত রাস্তার অসহনীয় যানজট কমাতে 10টি ইউটার্ন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতোমধ্যে 6টি ইউটার্ন চালুও করা হয়েছে। এসব স্থানে চলাচলরত গাড়িগুলোকে আর থেমে থাকতে হচ্ছে না ট্রাফিক সিগন্যালের জন্য। কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র্যাব এক কার্যালয়ের সামনে এবং উত্তরা জসীমউদ্দিন মোড়ের ইউটার্নগুলো খুলে দেওয়ার পর থেকে এসব এলাকায় কমেছে যানজট। তাই এসব ইউটার্নের সুফল পেতে শুরু করেছে রাজধানীবাসী। তবে উল্টো চিত্র দেখা গেছে সাত রাস্তা থেকে বনানী পর্যন্ত। বনানী চেয়ারম্যান বাড়ি, তেজগাঁও বিজি প্রেস এবং নাবিস্কোর কোহিনুর কেমিক্যাল মোড়ে ইউটার্ন দেওয়ার পরও কমেনি যানজট। এসব রাস্তায় ইউটার্নের পাশাপাশি খোলা রয়েছে আগের কাটাগুলো, ফলে মহাখালীর যানজট মাঝে মধ্যেই বনানীর ইউটার্ন ছাড়িয়ে যায়। সবগুলো ইউটার্ন চালু করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে বলে আশাবাদী ডিএনসিসি। 10টা ইউটার্ন শেষ হলে এই করিডোরের ট্রাফিক ব্যবস্থাপনার একটা পরিবর্তন আনতে হবে। বর্তমানে আমরা যেগুলো নির্মাণ কাজ শেষ করেছি সেগুলা খুলে আছে, পাশাপাশি আগের যে রাইট টার্নিংগুলো আছে সেগুলোও চলমান আছে, ফলে এখানে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে। পূর্ণ করব এবং বলবো যে আমাদের ইউটার্নের মাধ্যমে এখন এই করিডোরে ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালিত হবে, তখন এটা লক্ষণীয় অগ্রগতি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইউটার্ন বা ইউলুপ, মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাই করা হোক, গাড়ির সংখ্যা না কমালে রাজধানীর যানজট কমানো সম্ভব হবে না। আপনার যানজট সম্পূর্ণরূপে আসলে কখনোই আমরা দূর করতে পারবো না, কারণ ঢাকা শহরের আসলে জনসংখ্যার যেই ক্যাপাসিটি আছে তার অনেক আগেই সেই ক্যাপাসিটি এক্সিড করে গেছে। শুধু যানজট নিরসনে পরিকল্পিত নগরীর পাশাপাশি পরিবহন ব্যবস্থায় পরিবর্তনের পরামর্শ বিশেষজ্ঞদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ঢাকা খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচশোর গোলচত্বর এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। একই স্থানে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, এতে মৃত্যু সহ সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন অনেকে। মাদারীপুর থেকে খলিল মিয়ার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শেহাব। ঢাকা খুলনা মহাসড়কের পাঁচচর গোলচত্বর ব্যবহার করে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলায় চলাচল করে শত শত যানবাহন, আর বছর জুড়েই এই চত্বরটিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রুটে চলাচলকারী যানবাহনের চালকরা মনে করেন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অ্যাপ্রোচ সড়কের তুলনায় চত্বরের পাশের রাস্তাটির প্রশস্ত কম। লোকাল সড়কের থ্রি হুইলার ও ব্যাটারি চালিত অটো ভ্যানগুলো গোলচত্বর দিয়ে হাইওয়ে সড়ক ব্যবহার করে পারাপার হয়, ফলে কখনো মুখোমুখি সংঘর্ষ, কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা। প্রাইভেট কার, মাইকো, তারপরে মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট হতেছে। গোলচক্করের সাইডে আমার দোকান, প্রতিদিনই দেখতেছে অ্যাক্সিডেন্ট গোলচক্করে। রোড তুলনায় গোলচক্করটা ছোট হয়ে গেছে। ওই মসরে যে রাস্তাটা ওটা একটু বড় হলে এই সমস্যাটা কম হতো। এই দিক থেকে মনে করেন পাশে ধাক্কা মারছে, ওই গাড়িটা এখানটা বাড়ির চোটে যায় ওই ডাইন সাইডে খাদে পড়ছে। এই গোলচক্করের কারণে অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনই, রেগুলার দুইটা সাইডটা পঙ্গু হয়ে যায়, মানুষ মরেও যায়। দুর্ঘটনা এড়াতে চত্বরের রাস্তা প্রশস্ত করা সহ উভয় পাশের আরো অসংখ্য গতি নিয়ন্ত্রক চিহ্ন প্রয়োজন বলে জানালেন হাইওয়ে পুলিশ। দুপাশে যে পরিমাণ প্রশস্ত রাস্তা গোলচত্বরে এসে সেই প্রশস্ত রাস্তাটা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে গাড়ি যেই গতিতে আসেন সেই গতিটা তখন তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, যার কারণে দুর্ঘটনা ঘটিত। রাস্তার যে অবস্থা, এই অবস্থার উপরে একটি প্রতিবেদন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। গত তিন মাসে এই চত্বরটিতে 7টিরও বেশি সড়ক দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অনেকে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ভোজ্য তেলের পর এবার বাজারে বাড়ছে চিনির দাম। ব্যবসায়ীরা বলছেন খুচরা বাজারে কেজি প্রতি খোলা চিনির দাম 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকায়। এদিকে চালের পাইকারি বাজারে আমদানির খবরের সামান্য প্রভাব পড়েছে, দাম কমেছে কেজি প্রতি 1 থেকে 2 টাকা। তবে খুচরা বাজার বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। পেঁয়াজের বাজার স্থিতিশীল, কমে ভোক্তার নাগালের মধ্যে সবজির দাম। বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকার মধ্যে।
দর্শক রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। মৌসুমে এই সপ্তাহে বাজার দরে কিন্তু তেমন একটা পণ্যের যে ঘাটতি সেটা দেখা যাচ্ছে না, বরং পণ্যের কিন্তু বাড়তি আমরা সরবরাহ দেখতে পাচ্ছি। এর মধ্যেও কিন্তু আমরা বেশ কিছু পণ্য যেমন দেখেছি বেড়েছে এবং কিছু পণ্যের দাম কমেছে। তবে আমি যদি সয়াবিন তেলের বাজারের কথা বলি, যে গত এক মাসে কিন্তু সয়াবিন তেলের বাজারে কিন্তু বলা যায় এক প্রকার নৈরাজ্য চলছে, কারণ গত এক মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে কিন্তু 20 টাকা, এবং গত এই যে 20 টাকা বেড়েছে, ধাপে ধাপে বেড়েছে, তিন চার ধাপে আসলে সয়াবিন তেলের দাম বেড়েছে। সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চিনির দামও কিন্তু গত এক সপ্তাহে কিন্তু 5 টাকার মতো চিনির দাম বেড়েছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে কি অবস্থা সয়াবিন তেল এবং চিনির বাজারে? এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল আবার লিটারে 5 টাকা বাড়ছে, এক মাসের ব্যবধানে সয়াবিন তেল লিটারে 45 টাকা বাড়ছে। সয়াবিন তেল ছিল 90 টাকা লিটার, বর্তমানে 120 টাকা লিটার, এই এক মাসের ব্যবধানে 4-5 বার বাড়ছে। তারপরে আপনার চিনি আসিল গেছে সপ্তাহে 85 টাকা, এই সপ্তাহে 68 টাকা, প্রত্যেক কেজিতে 3-4 টাকা বাড়ছে চিনি। আচ্ছা, ওই এইসব পণ্যের কি কোনো সরবরাহে ঘাটতি আছে, দাম বাড়লো কেন? সরবরাহ তো পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, মাল আমরা যেভাবে চাইতেছি এভাবে মাল পাইতেছি, সব মালে সরবরাহ ভালো আছে, চিনির দামটা এই সপ্তাহে 5 টাকা আবার বাড়ছে। মৌসুমী, আপনি শুনতে পারলেন যে আসলে সরবরাহ কোনো ধরনের ঘাটতি নেই, তারপরেও কিন্তু এই সব পণ্যের দাম বাড়ছে। এদিকে কিন্তু সবজির বাজারে কিন্তু বেশ স্বস্তি রয়েছে, কারণ গত এক সপ্তাহে সবজির দাম কিন্তু বেড়েছে, কমেছে 5-10 টাকা, 30 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। পেঁয়াজের বাজারে কিন্তু পেঁয়াজের বাজারও দাম অনেকখানি কমেছে, কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, যদিও দেশে কিন্তু দেশীয় পেঁয়াজের সরবরাহ প্রচুর সরবরাহ রয়েছে। দেশীয় পেঁয়াজের দাম কিন্তু গত এক সপ্তাহে কমেছে 5 টাকা, বিক্রি হচ্ছে 35-40 টাকা কেজি দরে। এছাড়া আলুর দামও কিন্তু 5 টাকা কমে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এদিকে কিন্তু আপনি জানেন যে চালের বাজারে কিন্তু যে নৈরাজ্য সেটি কিন্তু আসলে থামছে না, যদিও চাল কিন্তু ভারত সহ অন্যান্য দেশ থেকে চাল আমদানি কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। করোনার খবর নিয়ে প্রতিদিন ছুটেছেন কত জায়গায়, দিয়েছেন প্রতিদিনের আপডেট, আর সেই করোনা ভাইরাসের কাছে হার মেনে পরপারে আরটিভি সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার সুকান্ত সেন। মুহূর্তে বিলীন পরিবারের বড় কর্তার বড় ছায়া, পাশে দাঁড়িয়েছেন অনেকেই, দাঁড়িয়েছে প্রিয় কর্মক্ষেত্র আরটিভিও। সিরাজগঞ্জের খলিফা পট্টি এলাকায় সুকান্তের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আরটিভির কর্তৃপক্ষের পক্ষ থেকে 1 লাখ টাকা এবং প্রতিনিধিদের পক্ষ থেকে আরও 1 লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। এ পর্যন্ত কিন্তু হোম কোয়ারেন্টাইনে ছিল 575 জন রোগী। করোনা ভাইরাস সংক্রমণের খবর তুলে ধরতে সম্মুখ যোদ্ধা ছিলেন সুকান্ত সেন, সারাক্ষণ ছুটেছেন পথে প্রান্তরে, সচেতন করেছেন সাধারণ মানুষদের। 111 জন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে, পাশাপাশি এজন্য পেয়েছিলেন করোনা যোদ্ধা পদক। অথচ সেই করোনা ভাইরাসেই অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে, নিজেই হয়েছেন সংবাদের শিরোনাম। বুধবার সুকান্ত সেনের সিরাজগঞ্জের খলিফাপট্টি এলাকার বাড়িতে ছুটে যান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, খোঁজ নেন তার পরিবারের। আরটিভি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে কিছু সময় কাটান সুকান্ত সেনের স্ত্রী সন্তানদের সঙ্গে। তিনি বলেন আরটিভির সব প্রতিনিধির মধ্যে সুকান্ত সেন ছিলেন অন্যতম উজ্জ্বল ও দক্ষ, তাই তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য বড় ক্ষতি। এ সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সুকান্ত সেনের পরিবারের হাতে 2 লাখ টাকা তুলে দেন এবং সবসময় পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। এত ভালো একজন কর্মী, সে শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা আসলে অত্যন্ত মর্মাহত, আমরা গভীর শোক প্রকাশ করছি, সে যেখানেই থাকুক ভালো থাকুক। আমরা এই বাচ্চা দুটোর জন্যে ওদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, আমরা চেষ্টা করবো পাশে দাঁড়াতে। আরটিভির এমন ভালোবাসায় কৃতজ্ঞতা জানান সুকান্ত সেনের স্ত্রী স্বপ্না সেন। এমনভাবে আরটিভিকে ভালোবাসতে মনে হচ্ছে যে সে পরিবারের একজন সন্তান আমাদের বাসায় আসায়, এজন্য আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। আরটিভির এমন উচ্চকে অভিভূত স্থানীয় সাংবাদিকরাও। আমরা অনেক সহকর্মী অনেক চ্যানেলে কাজ করেন, আসলে এভাবে আপনাদের মতো পাশে দাঁড়ানোর আমি কিন্তু কখনো দেখিনি, যেটি আরটিভি পরিবার দেখালো।
তার বাড়িতে এসে যে সমবেদনা জ্ঞাপন করেছে এবং যে সহযোগিতা করেছে, এটি আসলে আমাদের জন্য যারা সাংবাদিকতা করি আমরা জেলা পর্যায়ে আমাদের জন্য একটি বড় পাওয়া। আরটিভির উপবার্তা প্রধান মামুনুর রহমান খান, প্রধান বার্তা সম্পাদক লুৎফুর রহমান ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ সহ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। সুকান্ত সেন গেল বছরের 23 নভেম্বর করোনায় আক্রান্ত হন এবং 5 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উত্তরের জেলা পঞ্চগড়ে গত দুদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, ঠান্ডা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, কমে আসছে তাপমাত্রাও। সকাল 6টায় তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামে দ্বিতীয় দফা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, ফলে উত্তরের এ জেলার মানুষের শীতকষ্ট আরও বেড়েছে। রাত থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ। মৃদু শৈত্যপ্রবাহে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। সবচাইতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আসন্ন বাইডেন প্রশাসনের সিনিয়র পদে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মনোনীত হলেন জায়ন সিদ্দিক। বাইডেন ট্রানজিশন টিমের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশি বংশোদ্ভূত জায়ন সিদ্দিক বড় হয়েছেন নিউ ইয়র্কে। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বাইডেন হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকোনমিক টিমের চিফ অব স্টাফ তিনি। নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসনের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রিপারেশন টিমেরও সদস্য ছিলেন জায়ন। বাইডেন ট্রানজিশন টিমের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জায়নের মতো যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ইন্দোনেশিয়ার সুলাইসি দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত 7 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির দুর্গ প্রশমন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে শক্তিশালী 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলাইসি দ্বীপের মাজেনে শহরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শহরটি থেকে 6 কিলোমিটার দূরে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার এলাকা জুড়ে। ভূমিকম্পে ভেঙে পড়ে বেশ কিছু ভবন। অধিবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, তারা দ্রুত বাইরে বেরিয়ে আসে। 7 সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জানাবো ক্লেমন খেলার সংবাদ। জাতীয় হ্যান্ডবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ল বাংলাদেশ পুলিশ দল। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি রেফারির, আর গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টুর্নামেন্ট কমিটির সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন মোমেন রহমান। 30তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অংশ নেয়নি টুর্নামেন্টের রেকর্ড টানা 24 বারের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ। তাই শিরোপা লড়াইটা জমে ওঠে বাংলাদেশ আনসার ও পুলিশের মধ্যে। ফাইনাল খেলাটা শুরু থেকে বারুদে উত্তাপ ছড়ায় কোর্টে। দুই দলই লড়তে থাকে সমানতালে। খেলার বাকি আর মাত্র 20 মিনিট, দুই দলের গোল সমান 22টি করে। এমন অবস্থায় রেফারির একটি সিদ্ধান্ত মানতে পারেননি পুলিশের খেলোয়াড়রা, কোর্ট ছেড়ে বেরিয়ে যান তারা। টুর্নামেন্ট কমিটির অনুরোধেও মাঠে আসেননি। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আনসার দলকে। এদিকে নিজের সিদ্ধান্তে অটল ম্যাচের রেফারি, এখানে ক্যামেরা ছিল, টিভি ছিল, সবকিছু ছিল, অবশ্যই রাইট ডিসিশন এবং আইনে আমাদের বাইলস আছে বইয়ের মধ্যে। হ্যান্ডবলে এমন ঘটনা নজিরবিহীন বলছেন এই ক্রীড়া সংগঠক। আমার দীর্ঘ 26 বছর জীবনে আমি এই ঘটনা দেখিনি। আমাদের কমিটি থেকে আমরা একটা রিপোর্ট দিব ফেডারেশনকে, ফেডারেশনে এক্সিকিউটিভ বডি তখন সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ দলের খেলোয়াড়রা। মমিন রোহন, আরটিভি, ঢাকা। ঠিক আছে। সংবাদ শেষ করব আরটিভির ওয়েব সিরিজের খবর দিয়ে। একের পর এক সফলতার পর এবার জনপ্রিয় লেখক আনিসুল হকের উপন্যাস সুদূর তমা নিয়ে ওয়েব সিরিজ করতে যাচ্ছে আরটিভি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে উপন্যাসিক আনিসুল হক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ আর বাদল জানাচ্ছেন বিস্তারিত।
এ ধরনের নাচ গানের মাধ্যমে মানুষ ভুলতে বসেছে সুস্থ ধারার সংস্কৃতি কি। চারিদিকে সামাজিক অস্থিরতা, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে উচ্ছন্নে উঠতি বয়সীরা, বিকৃতের ছোঁয়ায় গা ভাসিয়ে প্রাণ হারায় আনুষ্কা। টিকটক আর লাইকের নামে ডুবতে বসেছে সত্যিকারের সংস্কৃতি আর বিনোদনের পথ। ঠিক তখনই রুচিশীল দর্শকদের কথা ভেবেই জনপ্রিয় কথা সাহিত্যিক ও নাট্যকারের সঙ্গে চুক্তি করে আরটিভি। অনুষ্ঠানে আনিসুল হক বলেন, সুদূর তোমা আসলে ভালো লাগার একটি গল্প। আমার সুদূর তোমা নামে যে উপন্যাসটি, এটা আমার খুব একটা প্রিয় গল্প, খুবই অন্তরঙ্গ গল্প, এবং এটা আমি মনে করি মিষ্টি আবার মন খারাপ করাও। আরটিভির সঙ্গে আমাকে চুক্তি স্বাক্ষরিত হলো, আমরা আশা করছি যে এটা একটা খুব ভালো ছবি হবে। তরুণ পরিচালক জুবায়ের ইবনে বকর মনে করেন, এ ধরনের নির্মাণ মানুষকে বাংলার সংস্কৃতির মধ্যেই ভিন্নতার ছোঁয়া এনে দিবে। দর্শকদের আসলে ভালো একটা গল্পের ছবি দিতে পারবো, যেহেতু আমাদের সাথে টেকনিশিয়ানস আছে, বেশ কিছু এক্সপার্ট টেকনিশিয়ানস আছে, এটাও চমক থাকবে। মানে আমরা মেকিংয়ের দিক থেকেও মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ভিত্তিক মেকিংয়ে উপহার দিব। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সংস্কৃতিতে নানা অসঙ্গতি পেরিয়ে সুস্থ ধারার ভালো মানের কিছুর জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সুদূর তোমার মধ্য দিয়ে দর্শক প্রত্যাশা পূরণ হবে বলেও মনে করেন তিনি। একটা ভালো চলচ্চিত্রের জন্য একটি ভালো গল্প হলো সবচেয়ে বেশি জরুরি। যে ভালো চলচ্চিত্রের জন্য ভালো গল্প লাগবে, আর আনিস ভাইয়ের যদি গল্প আমাদের না দেন তাহলে আমরা করতে পারবো না। আমি যে কোনো গল্পে কাজ করতে চাই না। আরটিভি একটি জায়গা মানুষের মনের ভিতরে, মানুষের অন্তরে একটি জায়গা করে নিয়েছে, কিন্তু সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা খুব বেছে দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। এ আর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাসে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।